এই যে হলো পেঁপে গাছ, এইভাবে ভেঙে গেছে, এই জায়গায় এসে জমা হয়েছে পেঁপে গুলো। কিভাবে উঠাইবে বলতো? তো অসম্ভব। আল্লাহ আল্লাহ, জামা উঠে উল্টে গেছে, কেমন সাহস। হ্যাঁ, এই পাশেই থাকিস যাতে এই ছিদ্র দিয়ে না পড়ুস। দেখছেন কেমন সাহস, সাহসী ব্যক্তি, সাহসী ব্যক্তি এখানে বসে পেঁপে পাড়তেছে। দেখেন কেমন সাহস, বুদ্ধি আছে অবশ্য। ওই দেখেন কিভাবে রাখে, প্রচুর বুদ্ধির অধিকারী। একটা বুদ্ধিও তো কাজ পর্যন্ত কাজে লাগাইতে পারলাম না, এই প্রথম কাজে লাগাইতেছে। বধু, আমি বধু। সকালবেলা আপনাকে বলেছিল পেঁপে আনি, আপনি বলেছেন লাগবে না, কিন্তু এই সকালে কিন্তু পেঁপেটা বাড়া হচ্ছে। মাত্র হবে 9টা বাজে, 9টা এখনো বাজেও নাই। সকাল 9টা, সকাল 9টা বেশি। হ্যাঁ, কি করো না, একটু সাবধানে, এখান থেকে পড়লে কিন্তু তুমি বাঁচবে না। কতখানি উচ্চতা, আরে গাছ রে। তো এটা কি রাখা যাব, এটা এটাও তো ভেঙে গেছে। থাক, এইভাবে দু একদিন থাক। তো চলো যাই।